আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে কোর্সটা নিয়ে আমরা কথা বলবো, সাইকোটিক। তো এখানে আমরা শিখবো কিভাবে আমরা আইএসপি সেট আপ করতে পারি এবং অ্যাডমিনিস্ট্রেশন ইউজিং মাইক্রোটিক, মানে অ্যাডমিনিস্ট্রেশন যে পার্টটা থাকে মাইক্রোটিকের, সেই পার্টটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আজকে দেখবো। তবে আজকে মূল টার্গেট হচ্ছে আমরা দুইভাবে মাইক্রোটিক কনফিগার করতে পারি। একটা হচ্ছে মাইক্রোটিক রাউটার কিনে, যেটাতে আমাদের লাইসেন্স বিল্ট আপ থাকে, আর একটা হচ্ছে আমার পিসিকে আমি মাইক্রোটিক কনফিগার করতে পারি রাউটার হিসাবে, আইএসও ফাইল দিয়ে অ্যান্ড বিএমওয়্যার দিয়ে, বিএমওয়্যার অর্থাৎ ভার্চুয়াল বক্স দিয়ে। তো আজকে আমরা যেটা দেখবো, যেহেতু আমাদের টিউটোরিয়াল পার্ট, সবাই হয়তো রাউটার, মাইক্রোটিক রাউটার হয়তো সবাই মানে সবার কাছে নাই বা সবাই কিনবেও না, তো আমরা যেটা করব যেটা ভার্চুয়াল বক্স ইউজ করব টিউটোরিয়ালের জন্য, আর ভার্চুয়াল বক্স দিয়ে আমরা পুরো টিউটোরিয়ালটা কমপ্লিট করব। তো আজকে আমরা যেটা দেখব মূলত অ্যাকচুয়ালি হাউ টু মেক মাই পিসি অ্যাজ এ মাইক্রোটিক রাউটার, আমার পিসিটাকে কিভাবে আমি মাইক্রোটিক রাউটার হিসেবে কনফিগার করতে পারি। তো এখানে আমার কিছু কিছু পার্ট থাকবে, যে পার্টটা মেন পার্ট হিসেবে আমার একটা ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে হবে। এখানে ভার্চুয়াল বক্সের লিঙ্কটা দেয়া আছে, তারপরে আমি ডাউনলোড করে আপনাদের দেখা দিব। ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হবে, দেন মাইক্রোটিকের আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে, যেহেতু আমরা ভার্চুয়াল বক্স ইউজ করব। দেন আমরা সিডি মানে ইমেজ ফাইল ডাউনলোড করে সিডি করে আমরা ইউজ করতে পারি। এখানে মাইক্রোটিকের লিঙ্কটা দেওয়া আছে মাইক্রোটিকের ওয়েস্টটা ডাউনলোড করার জন্য। দেন আমরা দেখব কিভাবে ইনস্টল করতে পারি মাইক্রোটিকটা ভিএমওয়্যারে অর্থাৎ ভার্চুয়াল বক্সে। দেন আমরা যেটা করব, একটা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমরা উইনবক্স ডাউনলোড করব, উইনবক্স দিয়ে আমরা লগ ইন করবো মাইক্রোটিক রাউটারে। তো আমরা উইনবক্স মানে মাইক্রোটিক রাউটার কয়েকটাভাবেই লগ ইন করা যায়, লাইক ওয়েবে করা যায়, দেন উইনবক্সে করা যায়। সো সবচেয়ে আরও কয়েকটা স্টেপ আছে, টুলস আছে। তো আমরা সবচেয়ে মানে মাইক্রোটিকে কাজ করার জন্য সবচেয়ে বেস্ট টুল হচ্ছে গিয়ে উইনবক্স। সো আমরা এখানে উইনবক্স ইউজ করব ইনস্টল করার পরে, এবং মাইক্রোটিকে লগ ইন করবো, কীভাবে আমরা মাইক্রোটিকে লগ ইন করতে পারি। তো আমরা এখান থেকে যেটা পাবো, আমরা খুব সহজেই এই টিউটোরিয়ালটা দেখে মাইক্রোটিকে বিএমওয়্যার মাধ্যমে অর্থাৎ ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা মাইক্রোটিকটা কনফিগার করতে পারবো এবং লগ ইন করতে পারবো। তো আমরা টিউটোরিয়ালে চলে যাই, দেখি কীভাবে আমরা বিএমওয়্যারটা মানে ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করতে পারি। তো আমরা চলে যাই ডিরেক্ট। তো আমরা গুগল ক্রোম ওটা ওপেন করলাম, এখন গুগলে চলে যাই সার্চ দেওয়ার জন্য google.com। আমরা যেটা ডাউনলোড করবো ভার্চুয়াল বক্স ডাউনলোড, ওরাকল বিএম ভার্চুয়াল বক্স যেটা, সেটা আমরা ডাউনলোড করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো আমরা যেটা যে প্ল্যাটফর্মটা ডাউনলোড করবো, এসে উইনবক্স 4.3.36 করতে পারি, তারপর হচ্ছে অল প্ল্যাটফর্মগুলো সুবিধা সব প্ল্যাটফর্মে চলবে। তো আমরা অল প্ল্যাটফর্মে ক্লিক করি, অল প্ল্যাটফর্ম যেটা সেটা আমরা ডাউনলোড করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ডাউনলোড ইজ প্রসেসিং। তো আমরা এটা ডাউনলোড করবো না, কারণ আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, ডাউনলোড করে আমরা অ্যাকচুয়ালি সময়ে বাড়িতে চাই না। সো এটা আমাদের পিসিতে ইনস্টল করা আছে, আমরা যাই পিসি থেকে এটা ইনস্টল করব।
তো আমার আমার ভার্চুয়াল বক্স, ওরাকল ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করছে 4.3.26। আমরা এটাকে ইনস্টল করব, ডাবল ক্লিক করলাম। নেক্সট, এখানে হচ্ছে লোকেশন, আসলে কোথায় আমরা ইনস্টল করতে চাচ্ছি। তো আমার বাই ডিফল্ট সি ড্রাইভে আছে, সি ড্রাইভেই আমি সফটওয়্যার ইনস্টল করব। ওকে, নেক্সট, ইয়েস, ইনস্টল। তো সফটওয়্যারটা ইনস্টল হইতেছে। এই এই ফাঁকে আমি কিছু কথা বলে নিই। এটা হচ্ছে আইটি প্রফেশনালের জন্য উইন্ডবক্সটা হচ্ছে, সরি, মাইক্রোটেক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এখন মাইক্রোটেক দিয়ে প্রত্যেকটা অফিসেই ফায়ারওয়েলটা করা হয়, তারপরে যেটা করে ব্যান্ডউইথ কন্ট্রোলটা করা হয়। কারণ ব্যান্ডউইথ কন্ট্রোলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখন কিছু সফটওয়্যার আছে যেটা আইডিএম আছে, টরেন আছে, সো এগুলোতে ডাউনলোড করলে লাইক 1 MBPS স্পিড আমি আমার কোম্পানি আমাকে দিল কি ই করার জন্য, মানে 20 জন বা 30 জন ইউজারের জন্য। বাট আমি যদি এটা প্রপার ইউজ না করতে পারি বা ডিস্ট্রিবিউটেড না করি, একজন দেখা গেছে যে আইডিএম দিয়ে ডাউনলোড দিয়ে বসে আছে, অন্য কেউ গুগল ইউজ করতে গিয়ে দেখতেছে লোডিং দেখাচ্ছে বা বেসিক HTML লোডিং দেখাচ্ছে। হ্যাঁ, সো এটা নিয়ে আইটি যারা প্রফেশন তারা খুবই প্রবলেম ফেস করে। তো এই ম্যাক্রোটিক দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল প্লাস ফায়ারওয়েল রুলস গুলো কে আসলে কি ইউজ করতে পারবে, কে কি ইউজ করতে পারবে না, টোটালটাই করা যায়। হ্যাঁ, তো মানে বর্তমান সময়ে মাইক্রোটিকরা খুবই ইম্পর্টেন্ট আইটি প্রফেশনালের জন্য। সো আমরা এখানে যেটা দেখব, মানে স্টেপ বাই স্টেপ আমরা সব কনফিগারগুলি কমপ্লিট করব। তবে এই টিউটোরিয়ালে আমরা যেটা করব, সেটা আমার পিসিকে আমি কিভাবে মাইক্রোটেক হিসেবে কনফিগার করতে পারি এই জিনিসটা আমি দেখব। আর নেক্সট টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ আমরা ল্যান সেট আপ করব, ওয়ান সেট আপ করব, তারপরে এসে গিয়া আইপি অ্যাড্রেসিং করব, তারপরে সাবনেটস করব। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো আমার এই টিউটোরিয়ালের মূল টার্গেট হচ্ছে আমরা যেটা করব, সেটা হচ্ছে কিভাবে VMware দিয়ে আমরা মাইক্রোটিকের পিসিটাকে মাইক্রোটিক হিসেবে কনফিগার করতে পারি এই জিনিসটা। তো আমরা দেখি, ইনস্টল হতে থাকুক। ওকে, আমি ফিনিশ দিলাম, ইনস্টলেশন কমপ্লিট। আমাকে যেটা করতে হবে, নিউতে ক্লিক করতে হবে, যেহেতু আমি নতুন একটা ওয়েব সেট আপ দিব। সো আমাকে নিউতে ক্লিক করতে হবে। আর আরেকটা যেটা করতে হবে, আমাকে মাইক্রোটিকের আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো আমি দেখি মাইক্রোটিকের আইএসও ফাইলটা কীভাবে ডাউনলোড করতে পারি। আমি আবার গুগলের হেল্প নিই। মাইক্রোটিক রাউটার্স অ্যান্ড ওয়্যারলেস ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে, সো আমরা নিচে যাই, ডাউনলোড করি। আমরা যেটা ডাউনলোড করব, x86 CD ইমেজ। এইটা ডাউনলোড করে আমরা যদি ইমেজ, মানে সিডিটা বুটেবল করে নিই, তাহলে আমরা এটা সিডি হিসাবে ইউজ করতে পারবো। তো এই ফাইলটা আমার ডাউনলোড করা আছে। সো আমি ডাউনলোড করে সময় করতে যাচ্ছি না, বাড়াতে যাচ্ছি না, আমি পিসিতে যেটা আছে সেটাই আমি ইনস্টল করব। আর এই ডাউনলোডের লিঙ্কটা আমি ইতে দিয়ে দিয়েছি প্রেজেন্টেশনে। তো এখান থেকে খুব সহজেই আপনারা এটা কপি করে ডাউনলোড করতে পারেন। তো আমি দেখি আমার ফাইলটা, আইএসও ফাইলটা মাইক্রোটিকের। তো এটা মাইক্রোটিকের আইএসও ফাইল, এখানে যেটা আছে মাইক্রোটিক 5.20। যদি আরও আপডেট ফাইল থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। এখন দেখবো আসলে কিভাবে মাইক্রোটিকটা আমরা লোড করতে পারি বা ওএসটা সেট আপ করতে পারি। তো যাই হোক, আমি এখানে নিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার নেম চাইছে, তো আমি যেহেতু মাইক্রোটিক ইনস্টল করবো, মাইক্রোটিকের নামটা দিলাম মাইক্রো ROTICTIK মাইক্রোটিক মাইক্রোটিক দেন আর টাইপস আদার্স থাকবে, ভার্সন আদার্স থাকবে, কারণ এখানে আমার লিনাক্স প্ল্যাটফর্ম আছে, উইন্ডোজ আছে। সো আমি এখানে নেক্সট দিব। দেন এখানে যেটা বলছে, এটা হচ্ছে র্যামের স্পেস, আসলে আমরা কত দিতে যাচ্ছি। সো র্যাম যত বেশি হবে তত কাজ করতে ফাস্ট। সো আমার এই পিসিতে আমার র্যাম আছে 4 GB, আমি 1 GB এটাতে অ্যালোকেটেড করে দিলাম, 1024, দ্যাট মিনস 1 GB। নেক্সট দিলাম।
যেটা আছে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ড্রাইভ নাও। ইয়েস, ভার্চুয়াল হার্ড ড্রাইভ আমি ক্রিয়েট করব, ভিডিআই ভার্চুয়াল ডিস্ক ইমেজ সেটাই থাকবে। নেক্সট করলাম, ডাইনামিক অ্যালোকেটেড সেটা থাকবে। এখন যেটা বলছে যে আমি আসলে কতটুকু স্পেস চাই এই সিস্টেমের জন্য, তো আমি 12 নিলাম, অ্যাকচুয়ালি 12 লাগে না, তারপর আমি 12 নিয়ে নিলাম। আর কোথায় ইনস্টল করব, একটা ফাইল আমি ক্রিয়েট করে নিই, অ্যাকচুয়ালি সেটা থাকবে আমি ই ড্রাইভে দিব, ই ড্রাইভে একটা নিলাম, ভার্চুয়াল বক্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ভার্চুয়াল বক্স, এটাতে আমি আসলে ইনস্টলটা করব। তো আমি যাই ভার্চুয়াল বক্স, এখান থেকে আমি অ্যাকচুয়ালি লোকেশনটা দেখা দিব কোথায় ইনস্টল করতে যাচ্ছি। আমার ড্রাইভ ছিল ই, আমি ইতে যাব, ই ড্রাইভ ভার্চুয়াল বক্স নামে একটা ফোল্ডার, এখানে আমি এখানে সেভ করব, ওকে ক্রিয়েট করব। ব্যাস, আমার এটা মাইক্রোটিকটা আমার এখানে ক্রিয়েট হলো। তো এখন যেটা করতে হবে, আমার ওএসটা দেখিয়ে দিতে হবে যে কোথায় আমি মানে কোথা থেকে ইনস্টল করব। তো এই জন্য আমাকে যেতে হবে সেটিংয়ে, সেটিংয়ে গেলাম। তো সেটিংয়ে গিয়ে আমাকে সিস্টেমে যেতে হবে, সিস্টেমে গিয়ে আমার যেটা করতে হবে সিডিটা আমাকে উপরে তুলে দিতে হবে, হার্ড ডিস্কটা সেকেন্ড অপশন হিসাবে থাকবে। আর যেটা করতে হবে স্টোরেজ, স্টোরেজে গিয়ে আমাকে সিডিটা মানে আইএসও ফাইলটা দেখা দিতে হবে। তো আইএসও ফাইলটা আমরা রেখেছি কোথায়, ডেস্কটপে, চুজ এ ভার্চুয়াল সিডি অ্যান্ড ডিভিডি। তো আমরা যেহেতু আইএসও দিয়ে করবো, এই ডেস্কটপে গেলাম, আর ডেস্কটপে আইএসও ফাইলটা আছে, এই আইএসও ফাইলটা আমরা এখানে দেখাই দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা যেতে হবে নেটওয়ার্কিং এ, নেটওয়ার্কিং এর সাথে একটা বিষয় দেখতে হবে। এখানে আমার যেটা করতে হবে নেটওয়ার্ক এনাবল নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা যেটা করে দিতে হবে, যেহেতু আমরা ভার্চুয়াল করতেছি, সো হোস্ট অনলি অ্যাডাপ্টার আমরা ক্লিক করে দেব। আর আরেকটা অ্যাডাপ্টার নিব, কেন নিব, কারণ আমার দুইটা লাইন লাগবে। আমার টার্গেট হয়েছে একটা ওয়ান থেকে মানে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে আমি ল্যান আনবো আইএসপি থেকে, দেন আমরা ডিস্ট্রিবিউট করবো লোকালে। সো আমার দুইটা অ্যাডাপ্টার লাগবে, দুইটা নিলাম, দুইটা নিয়ে আমি এটা এখন ওকে করবো, ওকে ওকে করলাম। এখন কি করব, আমি স্টার্ট করবো, স্টার্ট করলে কি হবে, ওয়েস্টটা রান হবে। ওকে, ওয়েট করতে হবে, হ্যাঁ দেখাচ্ছে এটা রান করতেছে। তো আমরা জাস্ট কিছুই করবো না, এটা রান করবে, কিছু অপশন চাবে, সেগুলো আমরা অ্যাকচুয়ালি দেখিয়ে দিব। একটা অপশন আসছে যেটা বলছে যে অ্যাকচুয়ালি আমরা যদি পুরো সিস্টেমটা, যেহেতু নতুন পুরো সিস্টেম ইনস্টল করতে চাই, তাহলে আমাকে বলছে এ চাপার জন্য, আমি এ চাপলাম, আর বলছে প্রেস আই ফর টু ইনস্টল, তাহলে আমি আই চাপলে আমার ইনস্টলেশন প্রসেস শুরু হবে। তাই আমি কিবোর্ড থেকে আই চাপলাম। এখন বলছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, না আমি ওল্ড চাই না, তাহলে আমি নো চাপবো, এন দিব, ওকে। তারপরে ওয়ার্নিং দিচ্ছে যে আপনার ডাটাটা সব মুছে ফেলা হবে, আমি ইয়েস কন্টিনিউ, আমি আগের ডাটা চাই না, মুছে ফেলতেছে। এখন ক্রিয়েট পার্টিশন, পার্টিশনটা হচ্ছে আমি যে 12 জিবি লোকেশন করে দিছি ডাটাটা, ওখানে একটা পার্টিশন ক্রিয়েট করতেছে, হার্ড ডিস্কে ফরম্যাট করতেছে, তারপরে ফাইল কপি করবে, যেটা আমরা অপারেটিং সিস্টেম সেটিং করার সময় দেখে থাকি সাধারণত। তো এখানে আমার ইনস্টলেশন বলতেছে কমপ্লিট, কি বলতেছে, সফটওয়্যার ইনস্টলেশন ইনস্টলড, প্রেস ইন্টার টু রিবুট। তো আমি ইন্টার দিয়ে এটা রিবুট করবো, যেহেতু আমার ইনস্টলেশন কমপ্লিট। আর সাথে সাথে আমি এটা কেটেও দিব, কারণ আমি এটা লোড করবো কোথা থেকে, এখন আমার লোড হইতেছে এখানে দিয়ে পাওয়ার অফ দ্য মেশিন, এটা করে দিব, বিকজ আমার এখন লোড হইতেছে ডেস্কটপ থেকে, কিন্তু আমি ডেস্কটপ থেকে চাই না, আমি চাই আমার এটা যেখানে ছিল মানে যেখানে আমি হার্ড ডিস্ক ইনস্টল করছি, হার্ড ডিস্ক থেকে এটা বুট হবে কন্টিনিউয়াস। সো আমি এখানে লোকেশনটা চেঞ্জ করে দিব সিস্টেম থেকে, এখানে কী করবো, হার্ড ডিস্কটা প্রায়োরিটি লিস্টে ওয়ান করে দিব, তাহলে কি আমার হার্ড ডিস্ক থেকে রান হবে। এখানে আমি ওকে দিলাম, ওকে দিয়ে আবার কী করবো, স্টার্ট করবো। তো আবার প্রসেসিং শুরু, দেখি এখানে আমাকে যেটা বলছে ডু ইউ ওয়ান্ট টু ডু ইট নাও। হ্যাঁ, তো আসলে আমার এটা অটোমেটিকই আসবে, আমি জাস্ট একটু ওয়েট করি।
তো এখানে যেটা আমাকে একটা লগ ইন ফর্ম দিছে মাইক্রোটিকে, আমার ইনস্টলেশনটা কমপ্লিট। সো বাই ডিফল্ট মাইক্রোটিকে লগ ইন হয়েছে অ্যাডমিন, অ্যাডমিন অ্যাডমিন, আর পাসওয়ার্ড আসলে বাই ডিফল্ট কিছুই থাকে না। সো আমি কিছু না দিয়েই ইন্টার মারবো, ইন্টার দিলাম তো আমার এটা চলে আসছে, একটা মেসেজ আসছে কি বলছে, প্রেস প্লিজ প্রেস ইন্টার টু কন্টিনিউ। তাই আমি প্রেস ইন্টার দিলাম, দেখা যাচ্ছে অ্যাডমিন অ্যাট দ্য রেট মাইক্রোটেক, দ্যাট মিনস আমার মাইক্রোটেকটা রেডি। তো এখন আমার যেটা করতে, আমি যেটা করব, এখানে আমি দেখি কি করেছি, আমি স্টেপ ওয়ান ভার্চুয়াল বক্স ডাউনলোড করেছি, করে ইনস্টল করলাম ভার্চুয়াল বক্স। দেন যেটা অপশন আসছে ডাউনলোড মাইক্রোটেক আইএসও ফাইল, ডাউনলোড মাইক্রোটেক আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করেছি, প্লাস এটা কোন সাইট থেকে করেছি তাও এখানে লিঙ্কটা দেওয়া আছে, প্লাস আমরা ইনস্টল করেছি। তো আমাদের আরেকটা পার্ট আছে এখানে, যে আমরা এই ইনস্টলেশনের পরে কি করবো, লগ ইন করবো। কী দিয়ে লগ ইন করবো? উইনবক্স দিয়ে লগ ইন করবো, ভার্সন থ্রি যেটা, এটা ভালো মাইক্রোটেক ভার্চুয়াল বক্সের জন্য। তো এটা ডাউনলোড করে নিয়েন নেবেন, গুগলে যা সার্চ দিলেই আপনারা পাবেন খুব ইজি। দেন আমরা এখন যেটা করব, উইনবক্স দিয়ে আমরা ট্রাই করবো এটা লগ ইন করার জন্য। তো এখন আমরা উইনবক্সে চলে যাই, ডেস্কটপ থেকে উইনবক্সটা আছে আমার ডেস্কটপে, উইনবক্স ভার্সন থ্রি। সো এটা ক্লিক করলাম, ক্লিক করে যেটা করতে হবে আমাকে রিফ্রেশ করতে হবে, এখানে রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ করলাম। এখানে একটা দেখার বিষয়, এখানে আমার ল্যান্ড কানেক্টিভিটি থাকাতে আমার যে অফিসের যে লাইন কি বলে মাইক্রোটিক মানে রাউটার আছে, সেই রাউটারটা দেখাচ্ছে। সো আমি ল্যান্ডটা ডিসকানেক্ট করে দেব, এখানে দেখাচ্ছে ল্যান্ড ডিসকানেক্ট। এখন আমি রিফ্রেশ দিই, দেখি কি দেখায়। তো আমাকে এখানে দুইটা দেখাচ্ছে, দুইটা কেন দেখাচ্ছে, কারণ আমি দুইটা ইন্টারফেস নিয়েছি সেই জন্য। তো আমি এটাতে লগ ইন করি, আর এটা হয়েছে কি আমার যে মাইক্রোটেকটা আমি যে ভার্চুয়াল বক্স হিসাবে ইউজ করছি সেখানে ওটা রয়েছে কি ম্যাক অ্যাড্রেস, আর লগইন নেম হয়েছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড তো আগেই বলেছি যে এটা হচ্ছে বাই ডিফল্ট। সো এটা আমি জাস্ট সিলেক্ট করে কানেক্ট করব, কানেক্টে ক্লিক করলাম, তো দেখাচ্ছে যে আমাকে অ্যাকচুয়ালি কানেক্ট হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলছে, রাউটার হ্যাজ বিন ডিসকানেক্টেড। ওকে, আমরা নেক্সট যেটা আছে সেটাতে ট্রাই করি, আরেকটা লিঙ্ক আছে, রিফ্রেশ করলাম, জিরো ই দিয়ে যেটা আছে ম্যাক অ্যাড্রেস সেটা দিয়ে ট্রাই করি, কানেক্ট করলাম। ওকে, আমাদের দেখাচ্ছে কানেক্টিভিটি, ওকে এটা আমি ওকে করে ই করলাম। সো আমাকে দেখাচ্ছে যে আমি এই মাইক্রোটেকে লগ ইন করতে পেরেছি। সো এখানে আমি ইন্টারফেসে ক্লিক করি, ইন্টারফেসে কিছুই মানে কিছু দেখাচ্ছে না, ইন্টারফেস টু, কারণ যেহেতু আমার ল্যান আছে আর হচ্ছে গিয়ে ইন্টারনেট ওয়ান, সো আমাকে কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে আমি এখনও ওয়ান কানেক্টিভিটি কোনো ইউজ করি নেই। লাইক অ্যাড্রেসের সেম কোনো অ্যাড্রেসই আমি এখনও অ্যাসাইন করিনি, সো আমার এখনও জিরো। তো এখন আমাদের যে একটা টার্গেট ছিল যে আমরা কি করব, মাইক্রোটিকটা ইনস্টল করব, কি হিসাবে আমার পিসিতে, মানে মাইক্রোটিকটা কিভাবে আমার পিসিতে আমি ইনস্টল করতে পারি, হাউ টু মেক মাই পিসি অ্যাজ এ মাইক্রোটিক রাউটার, এটাই ছিল আমার মূল টার্গেট। সো আজকে আমাদের সেই টার্গেটটা আমরা ফুলফিল করেছি, নেক্সট স্টেপে আমরা যা দেখবো সেগুলো একটু দেখে নিই। অ্যাকচুয়ালি নেক্সট নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো আইপি অ্যাক্সেস অ্যান্ড নেট, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ফাউন্ডেশন, কীভাবে নেটওয়ার্কের ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে পারি, এখানে যেই বিষয়গুলো থাকে, লাইক আপনি বা আমি মানে আপনি একটা আইএসপিতে জয়েন করেছেন, আইএসপি কম্পিটিটর নিউ, তো আপনাকে কী করতে হবে, ল্যান্ড কানেক্টিভিটি করতে হবে। একটা আইএসপির সাথে যোগাযোগ করলেন, আইএসপি কী দিল, একটা আইপি দিল, সাবনেট মাস্ক দিল, ওকে নেটওয়ার্ক দিল। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার 15-20টা কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলোতে আপনাকে নেট অ্যাক্সেস করতে হবে। এই জন্য যেটা করতে হবে, আপনার মাইক্রোটিক যদি পিসিতে ইনস্টল করেন, ইটস ওকে, লাইসেন্স কিনে নিতে হবে, অথবা আপনি মাইক্রোটিক রাউটার কিনে নিতে পারেন, 450-750 লাইক দিস। সো দেন যেটা করতে হবে, আইপি ওয়ান আইপি বসাইতে হবে, তারপর রাউটস করতে হবে, সাবনেটিং একটা অপশন থাকে, তারপরে ডিএনএস করতে হবে, তো এই অপশনগুলো আপনি, তারপরে নেট করতে হবে। নেট করলে আপনি কি করতে পারবেন, রাউটার থেকে দেখতে পারবেন অ্যাকচুয়ালি আপনার রাউটার পর্যন্ত আপনার ইন্টারনেট কানেক্টিভিটি আসছে কি না। দেন আপনার যেটা করতে হবে, উইনবক্স তো অলরেডি আমরা বলেছি, তারপরে উইনবক্সের পোর্ট কত এটা আমরা নেক্সট টিউটোরিয়াল আপ করবো। আর একটা পার্ট হয়েছে আইপি অ্যাড্রেসিং এ স্টাডি, আপনি লোকাল যে আইপিটা দিবেন সেটা কী দিবেন, ক্লাস সি বি, আপনার কতগুলো ইউজার দরকার, হ্যাঁ, সো ওর উপরে ডিপেন্ড করে আপনাকে এই আইপিটা অ্যাড্রেসিং করতে হবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলো দেখবো, প্লাস রিয়েল আইপি নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ।
তো এই ছিল আমাদের টিউটোরিয়াল। অ্যাকচুয়ালি আমার একটা গোল আছে, সেটা হচ্ছে আমি আগে অনেক টিউটোরিয়াল দেখতাম যেটাতে আমি আসলে লগ ইন করতে পারতাম না। কেন পারতাম না? কারণ হচ্ছে গিয়ে টিউটোরিয়ালটা ইনকমপ্লিট ছিল, স্টেপ বাই স্টেপ ছিল না, যে আমি অ্যাকচুয়ালি উইনবক্সে কীভাবে লগ ইন করবো সেটা জানতাম না। এটা অনেক আগে যখন আমি টিউটোরিয়ালগুলো দেখতাম। বাট এখন আমি যেটা চাচ্ছি যে সবাই যেন এই টিউটোরিয়াল দেখে খুবই ইজিভাবে উইনবক্স দিয়ে বা রাউটার দিয়ে কনফিগার করতে পারে, আসলে এটাই আমার টার্গেট। তো আমি থাকতেছি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা টিউটোরিয়ালেই আমি ট্রাই করব। আসসালামু আলাইকুম, স্বাগতম মাইকোটিক বাংলা টিউটোরিয়ালে। তো আমরা যে কোর্সটি নিয়ে কাজ করছি বা কথা বলছি সেটা হলো আইএসপি সেট আপ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইউজিং মাইকোটিক, মানে কীভাবে আমরা আইএসপি সেট আপ করতে পারবো মাইকোটিকের মাধ্যমে এবং মাইকোটিকটা কীভাবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা কাজ করতে পারবো। তো আগের টিউটোরিয়ালগুলোতে আমরা যেটা দেখেছি সেটা হলো কীভাবে আসলে আমার পিসিটাকে কীভাবে আমি মাইকোটিক হিসেবে কনফিগার করতে পারি ভার্চুয়াল বক্স দিয়ে, দেন আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে পারি কোন লিঙ্ক থেকে, সেই লিঙ্কটাও আগের টিউটোরিয়ালে দেওয়া আছে, প্লাস কীভাবে মাইকোটিক ইনস্টল করবো ভার্চুয়াল বক্সে সেই ডিটেলসটাই প্রিভিয়াস টিউটোরিয়াল দেওয়া ছিল। তো আমি যেটা রিকোয়েস্ট করবো অ্যাজ এ আইটি গাই, আমাদের উচিত হলো একটা মাইকোটিক রাউটার কিনে নেওয়া। আমরা প্র্যাকটিসের জন্য এটা করতে পারি, পিসিতে পিসিকে মাইকোটিক রাউটার হিসেবে কনফিগার করে ভার্চুয়াল বক্স দিয়ে এটা আমরা ইউজ করতে পারি, বাট ব্যাটার হলো একটা মাইকোটিক কিনে নেওয়া। তো আজকে টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি। আজকে টিউটোরিয়াল হলো হাউ টু সেট আপ দ্য ল্যান ওয়ান ডিএনএস রাউটার্স অ্যান্ড নেট ইন মাইকোটিক। মানে মাইকোটিকের মাধ্যমে মাইকোটিকে আমরা ল্যান অ্যাসাইন করব, ওয়ান অ্যাসাইন করব, ডিএনএস মানে গেট ডিএনএস সেট আপ করব, রাউটস করব, গেটওয়ে অ্যাসাইন করব, অ্যান্ড নেট দিয়ে আমরা পিসিতে লোকাল কানেক্টিভিটি কমপ্লিট করব। ওকে, তাহলে আমরা মূল পর্বে চলে যাই। তো আজকে আসলে ল্যান ওয়ান ডিএনএস এনে কেন কনফিগার করব, অ্যাজ এ আইটি অফিসার আপনি যদি কোথাও জয়েন করেন তাহলে হয়তো বা একটা নিউ অফিস সেখানে আপনাকে মাইক্রোটিক রাউটার পুরো কনফিগারেশন করতে হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, আপনার একটা লোকাল ল্যান অ্যাসাইন করতে হবে, মানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে অ্যাজ হোস্ট আসলে কতগুলো হোস্ট হবে তার উপরে বেস করে আপনাকে একটা নেটওয়ার্ক রিজেন করতে হবে লোকাল ল্যানের জন্য। এটা আপনি সি ক্লাস নিতে পারেন, বি ক্লাস নিতে পারেন। তো আর সেকেন্ড কাজ যেটা করতে হবে, ওয়ানটা আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটার আইপি অ্যাসাইন করবে আইএসপি, যে আইএসপি থেকে আপনারা ইন্টারনেট সেবাটা নেবেন তারা হচ্ছে গিয়ে আপনাকে ওয়ানের আইপি প্রোভাইড করবে। ডিএনএস তারাই দিবে, আপনি গুগল ডিএনএস ইউজ করতে পারেন, রাউটটা কনফিগার করতে হবে। আর নেট কনফিগার করে আমরা কী করব, লোকাল পিসিতে আমরা ইউজ করব, মানে ইন্টারনেট ইউজ করব। তো আমরা মূল পর্বে চলে যাই। তো আমরা দেখি এস এ ওয়ান, আমরা দেখি এখানে একটা আইপি আছে, যে আইপিটা হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রোভাইড করবে সাধারণত আইএসপি প্রোভাইড করবে। যেহেতু আমি আমার নেটওয়ার্ক থেকে এটা কনফিগার করতেছি তাই আমি এটা এস এ ওয়ান হিসাবেই নিয়ে নিচ্ছি। ওকে, দেন আরেকটা আইপি হচ্ছে ল্যান, লাইক আমার এখানে 254 বা 55টা আইপি লাগবে, 254 12 কম আইপি লাগবে, এই জন্য আমি ক্লাস সি একটা ব্লক নিলাম। এটা হচ্ছে আমার ল্যানের আইপি 192.168.1.1 আর গেটওয়ে 1.1 নেটওয়ার্ক 1.0। ওকে, তাহলে আমরা এখন মূল পর্বে যাই। তো আপনারাও আপনাদের এরকম একটা ব্লক নেবেন, আসলে ইউজারের উপর ডিপেন্ড করে, যদি বেশি ইউজার আছে বি ক্লাস নিতে পারেন। তো আমরা এখন মাইকোটিক রাউটারে চলে যাই। আসলে আমরা এখন একটা মাইকোটিকের মাধ্যমে কনফিগারেশনটা করব। যদি আপনারা ভার্চুয়াল বক্স দিয়ে করেন তাহলে সেখানে তো বলাই আছে, আপনারা দেখবেন একই মূলত, আপনারা সেটা করতে পারেন। সো এই জন্য যেই রিসোর্সগুলো লাগবে, দুটা ল্যান কেবল লাগবে, একটা হচ্ছে আইএসপি থেকে তো প্রোভাইড করবে, আর একটা হচ্ছে পিসি থেকে মাইকোটিক।
তো আমরা মাইকোটিক আমরা ইউজ করব মূলত উইনবক্স একটা সফটওয়্যার আছে, উইনবক্সের মাধ্যমে আমরা এটাতে লগ ইন করবো। তো আমরা মাইক্রো উইনবক্স ক্লিক করে এইখানে ক্লিক করলে আমাদের এখানে যে কানেক্টিভিটিগুলো থাকবে সেইগুলো সবগুলোই চলে আসবে। তো মাইকোটিকের বাই ডিফল্ট আইপি হয়েছে গিয়ে 192.168.8.1। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আসলে মাইকোটিকের মাইকোটিকের আইপি, বাই ডিফল্ট আইপি। এই আইপি দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, প্লাস হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস দিয়েও করতে পারেন। তো ম্যাক অ্যাড্রেস নতুন যেহেতু ম্যাক অ্যাড্রেস দিয়ে করাই ভালো। এখানে ক্লিক করলে আমার ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে গেছে আর অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে। বাই ডিফল্ট এর কোনো পাসওয়ার্ড থাকে না, সো আমরা এটাতে লগ ইন করবো, কানেক্ট করবো, ব্যাস কানেক্টে ক্লিক করলাম, চলে আসলো। তো এখানে যে ফিচারটা আসছে একেবারে নতুন মাইক্রোটিক, দ্যাটস ফর এটা চলে আসছে। তো এখানে বাই মাইক্রোটিকের কিছু ফিচার থাকে, কনফিগারেশন মানে করা থাকে, কিছু পোর্ট অ্যালাউ থাকে। তো এটা আমরা কী করবো, রিমুভ করে দিব, আমরা নতুন করে কি একেবারেই কনফিগারেশনটা করবো। তাহলে আমরা রিমুভ করে দিলাম, ওকে। তো আমরা এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে এখন যেটা করব, আমরা ল্যানের আইপি ফার্স্ট অ্যাসাইন করব, অ্যাসাইন করব। তো আমরা এখানে মাইক্রোটিকে যাব, কানেক্ট হয়ে গেছে, কানেক্ট করলাম, ওকে কানেক্ট করলাম। আর এখানে যেটা থাকবে, এটা এখানে ল্যান কিছু আপনারা এই আইপি অ্যাসাইন করবেন না, এখানে একটা ডি রাখবেন, ডিএসসিপি সবই রাখবেন। এখানে কোনো আইপি দিলে তাহলে আমরা ইজি এটা অ্যাক্সেস করতে, মাইক্রোটিক অ্যাক্সেস করতে পারবো। সো আমাদের এটা ডিএসসিপি থাকবে। তা আমার এখন যেটা করব, আমরা ল্যানকে অ্যাসাইন করব ফার্স্টে মাইক্রোটিকের পরে, ওকে। মাইক্রোটিকে যাই, আমরা যাব আইপিতে, আইপি থেকে অ্যাড্রেস প্লাস। তো আমাদের অ্যাড্রেসটা কি আমরা ল্যান হিসাবে নিতেছি 192.168.1.1/24, ওকে। এটা আমরা অ্যাসাইন করি 192.168.1.1/24, ওকে। তারপরে এখানে যেটা কথা হবে ইন্টারফেস, ইন্টারফেস কততে মানে মাইক্রোটিকের যে ল্যান্ড পোর্ট আছে সেখানে কততে আমি এই ইন্টারফেসটা অ্যাসাইন করব। তা আমার এই মুহূর্তে যে পোর্টাল লাগানো আছে এটা হচ্ছে ইথার 4। আমার ইথার 4টা হয়েছে কি আমার ল্যান্ড হিসাবে থাকবে, ওকে। আপনারা যারা ভার্চুয়াল বক্স দিয়ে করবেন তারা হয়েছে গিয়ে ওখানে দুইটা ইন্টারফেসই থাকবে। যে ইন্টারফেসে পিসিতে দুইটা ল্যান্ড পোর্ট লাগবে, যে পিসিতে আপনারা ল্যান কনফিগার করবেন ওটা মার্ক করে রাখবেন, প্লাস ওটাতেই ল্যান কনফিগার করবেন, ওকে। আমি ইথার 4 নিলাম এবং অ্যাপ্লাই করলাম, আমার কি নেটটা অটোমেটিক অ্যাসাইন হয়ে যায়, দেন আমি ওকে দিলাম। দ্যাট মিন্স আমার কি আমি নেটটা সরি লোকাল ল্যান্ডটা আমি কি এখানে অ্যাড্রেসে অ্যাড করলাম। তো সেকেন্ড ইস্যু হচ্ছে আমরা এখন 1টা করব। তো 1টা আসলে প্রোভাইড করবে আপনাদেরকে আইএসপি, আইএসপি আপনাদেরকে নেটওয়ার্কও দিবে, আইপিও দিবে, প্লাস হচ্ছে গেটে সবই দিয়ে দিবে। তো আমরা এখন আইএসপি হিসাবে 1 হিসাবে আমরা এই ব্লকটা ইউজ করব, ওকে। আমরা এখানে 6 ইউজ করব, ওকে। তাহলে আমরা এখানে অ্যাড করি, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার 192.168.0.6 আমরা আইপি নিলাম ইনটু 24। আর এখানে আমরা এই নিব ইথার 2। হ্যাঁ, ইথার 3ও নিতে পারি, 4ও নিতে পারি, 1ও নিতে পারি। তো আমরা ইথার 2 যেহেতু 4 নিলাম, একটু 2 নিলাম, এটা 1-এর জন্য। হ্যাঁ, 1 দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলাম, আমার নেটওয়ার্কটা চলে আসছে, ওকে। হ্যাঁ, তো আমরা কি করব এখন, যে আইএসপি থেকে যে ক্যাবলটা আসছে সেটা মাইক্রোটিকের 2 নম্বর পোর্টে লাগাই দিব। তাহলে লাগাই দিলে দেখবো যে এখন এটা ইটালিকভাবে আছে, সেটা কি হবে, স্ট্রেট হয়ে যাবে। তো আমরা এটা লাগাই 2 নম্বর পোর্টে মাইক্রোটিকের ক্যাবলটা। এখানে খেয়াল করুন, যখন এটা পাবে তখন কি এটা নর্মাল হয়ে গেছে, তার মানে কি আমার কানেক্টিভিটিটা এখন ওকে, মানে 1-এর যে পোর্টটা ছিল সেটাতে আমার কানেক্টিভিটি লাগানো আছে। হ্যাঁ, তা আপনারা চাইলে এখানে কমেন্টস দিতে পারেন, যেমন এই কমেন্টস দিয়ে এটা হচ্ছে 1 1, এখানে লিখে দিতে পারেন চাইলে 1, এটা কি ল্যান, এই কমেন্টস গিয়ে লিখতে পারেন ল্যান। হ্যাঁ,
এটা ইচ্ছা, আপনি আপনার মতো করে ডিক্লেয়ার করতে পারেন। ওকে, এটা আমরা কি করলাম, অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো অ্যাড্রেস নেওয়ার পরে আমাকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কয়েকটা স্টেপে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা এখন যেটা করব, রাউটস করে নিব। তো রাউটস করার জন্য যেটা করতে হবে, আইপি থেকে আমাদের যেতে হবে রাউটসে। আইপি থেকে রাউটস গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাড করতে হবে, এখানে যে ব্লকটা আছে সেটাই থাকবে, বাট গেটওয়েতে আপনাদের গেটওয়ে দিবে, আইএসপি একটা গেটওয়ে দিবে, সেই গেটওয়ে আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো আমরা দেখি এখানে আমাদের গেটওয়ে হচ্ছে কি 100। হ্যাঁ, তো আমরা এই 100কে এখানে অ্যাসাইন করব। ওকে, আমরা গেটওয়েটা অ্যাসাইন করলাম, ওকে দিলাম। আমার তাহলে কি হলো, রাউটসটা আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ, তো এখন আমার যেটা করতে হবে, ডিএনএসটা অ্যাড করতে হবে। ডিএনএস কি, ডোমেন নেম স্পেস। তো আমার ডোমেন ডিএনএসটা দিয়ে আমি কি গুগল বা আদার যে সাইটগুলো আছে আমি এটাকে আমি ই করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো এই ডিএনএসটাও আপনার কি করবে, আইএসপি প্রোভাইড করবে। তো আমরা যেটা করি, সাধারণত গুগলেরটা ইউজ করি। গুগলেরটা হলো 8.8.8.8। আর একটা গুগলের ডিএনএস আছে যেটা 8.8.4.4। ওকে, দিয়ে আমরা অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, যদি রিমোট রিকোয়েস্ট থাকে তাহলে সেটা অ্যালাউ করে দিলে এটা কি করতে পারবে, ডিএনএসটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, তাহলে আমরা ডিএনএসটা কমপ্লিট করলাম। তো এখন আসলে আমরা দেখি যে ওয়ান থেকে, মানে আমাদের মাইক্রোরেক থেকে আমরা ইকে মানে ওয়ানকে অ্যাক্সেস করতে পারছি কি না। হ্যাঁ, তো আমরা দেখি, এখানে যাই টার্মিনাল, টার্মিনাল থেকে পিং করি পিএনজি 8.8.8.8। ওকে, তার মানে কি আমরা মাইক্রোটিক থেকে আমরা কি করতে পারতেছি, ল্যান্টারে অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা দেখি আমাদের পিসি থেকে পিএনজি 8.8.8.8। তো আসলে আমরা কি করতে পারতেছি না, আমরা আমাদের পিসি থেকে নেট ইউজ করতে পারতেছি না, বাট মাইক্রোটিক থেকে অলরেডি আমরা কি কানেক্টিভিটিটা অ্যাক্সেস করতে পারতেছি। তো পিসিতে তো আমাদের ইউজ করতে হবে। এখন পিসিতে ইউজ করার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নেট কনফিগার করতে হবে। হ্যাঁ, তো আমরা চাই নেট কনফিগারেশনের জন্য আইপি থেকে ফায়ারওয়েল, ওকে, দেন নেট। ওকে, এখানে যে প্লাস চিহ্ন আছে আমরা সেখানে ক্লিক করে অ্যাড করে নিব। অ্যাড অ্যাড করে আমরা এটা এখানে বলে রাখি, দুইটাভাবে আমরা আসলে কনফিগার করতে পারি নেটটা। নেটটা হচ্ছে আমরা দুইটাভাবে কনফিগারেশন করতে পারি। একটা হচ্ছে গিয়া মাস্কুয়ারাইড করে, আর একটা হচ্ছে কি, আমরা এসআরসি করেও কি, আমরা এসআরসি নেট করেও আমরা কি এটা কনফিগার করতে পারি। তাহলে আমরা দেখি, আমরা আগে একটা কনফিগার করি। এখানে চেইন থাকবে, এসআরসি নেটই থাকবে, ডেস্টিনেশন অ্যাড্রেসটা থাকবে, যে আপনার লোকাল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটার নেটটা থাকবে এখানে 1.0/24। আমার এর ভিতরে কি এই নেটটা এটা ইউজ হবে। ওকে, আর আর যেটা করতে হবে আমাদেরকে, এখানে আউট ইন্টারফেস, মানে কি দিয়ে এটা আউট ইন্টারফেস হচ্ছে সেটা আমাদের দেখাই দিতে হবে। তো আউট ইন্টারফেসটা হচ্ছে কি, 2 দিয়ে। তার মানে কি, আমার 2 নম্বর দিয়ে কি, আমি যে পিসি থেকে রিকোয়েস্ট করব সেটা কি 2 নম্বর দিয়ে বেড়ে যাচ্ছে, মিনস এটা হচ্ছে 1। এটা মনে রাখবেন, এটা হচ্ছে 1, যে পোর্টে আপনারা অ্যাসাইন করবেন সেই পোর্টটা এখানে দেখা দিতে হবে। ওকে, দেন আমরা অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে মাস্কুয়ারাইড করে দেব। ওকে, মাস্কুয়ারাইড করলাম, ওকে দিলাম। তো আমরা এখন, ওই পিসিটা ই করলাম, মানে পিসিতে নেট ইউজ করার জন্য আসলে আমরা ই করলাম, প্রসেসটা কমপ্লিট করলাম, নেট করলাম। হ্যাঁ, তো এখন আমরা যেটা করতে হবে, যেহেতু আমরা এটা ডিএসসিপি করে নিই, দ্যাট মিনস আমার এখানে স্ট্যাটিক আইপি, মানে আমি এই ব্লকের একটা আইপি বসে আমার পিসিতে, লেন্থ অফ ব্লক আমার এটা। তো আমি এই 1 থেকে যে কোনো আইপি আমি 25 ফুট পর্যন্ত ইউজ করতে পারি। তো আমি একটা আইপি বসাই পিসিতে, ওকে চেঞ্জ, ওকে। তো আইপি 4 এ যাই, গিয়ে এসে গিয়ে আমি দেখি 192.168
ডট ওয়ান ডট ওয়ান, তাহলে আমি দুইটা দুই যে আইপিটা আছে সেটাই বসাই কাছাকাছি আইপি। ওকে 192.168.1.2 সাবনেট মাস্টার অটোই চলে আসবে, ডিফল্ট গেটওয়েটা বসাই দিই 192.168.1.1। ওকে এখন আমাদের ডিএসসিপি আমরা যেটা দিয়েছি সেটা অ্যালোকেট করি 8.8.8.8। ওকে ডিএনএস যেটা 8.8.4.4, এর গুগলের আপনাদের আইএসপি যেটা প্রোভাইড করবে সেটা আপনারা এখানে বসাইলো কি আপনারা অ্যাক্সেস পাবেন। ওকে করলাম, ওকে দিয়ে বেরিয়ে গেলাম। এখন দেখি ইজি আমাকে দেখা যাচ্ছে যে আমরা কি অলরেডি নেট কানেক্টিভিটিতে চলে আসছি। হ্যাঁ আমি গুগলকে পিং পাচ্ছি, দেন আমার কানেক্টিভিটি ওকে। এখন আমরা কি খুব ইজি কি করতে পারবো আমাদের পিসি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো, তাহলে আমরা এগুলো কেটে দেই, কেটে দিই গুগলে যাই google.com। আমরা ইজি ঢুকতে পারতেছি জিমেল gmail.com, জিমেলে ঢুকতে পারতেছি mail.yahoo.com। আমরা কি আমরা কি পিসি দেখে আমরা নেট ইউজ করতে পারতেছি, দ্যাট মিন্স আমাদের যেই টার্গেট ছিল আমরা কি করব আমাদের পিসি থেকে কিভাবে আমরা নেট ইউজ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে কি আমরা কি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি আমাদের পিসি থেকে। এখন আপনি এই মাইক্রোটিক থেকে যে পোর্টটা বেরিয়ে গেছে এই পোর্টটা যদি আপনি 24 পোর্ট বা যে সুইচগুলো থাকবে আপনাদের সেই যে কোনো একটা পোর্টে লাগিয়ে নিয়ে অন্য অন্য 2-4-5টা বা যে কয়টাই আপনাদের দরকার হোক যদি নেট কেবল আপনি পিসিতে লাগাইয়া এই আইপির এক যে আইপি ব্লক আছে এই আইপি ব্লকের যে কোনো একটা আইপি যে ব্লকটা আছে সেই ব্লকের আপনি যদি আইপি অ্যাসাইন করে দেন তাহলে কি করতে পারবেন আপনি ইজিলি কি করতে পারবেন ওই পিসি থেকে নেট অ্যাক্সেস করতে পারবেন। তো যাই হোক আজকে আমাদের মূলত টার্গেট ছিল এটাই, আলহামদুলিল্লাহ আমরা খুব ইজি বা খুব সহজেই আমরা কি করলাম এটা কমপ্লিট করলাম উইদাউট। আসলে এখানে আমি টিউটোরিয়ালটা চাইলে অনেক বড় করতে পারতাম তা না করে যাতে করে খুব ইজি আমরা এটা প্রসেস করতে পারি সেই প্রসেসেই আমরা দেখে এটা শেষ করতে চেয়েছি। হ্যাঁ তো যাই হোক আমি বলবো এসে আইটি ম্যান বা আইটি অফিসার বা যারা আইটিতে থাকবেন মাইক্রোটেক নিয়ে কাজ করেন নাই তাদের জন্য এই টিউটোরিয়ালটা খুবই উপকৃত হবে এবং আপনারা খুব ইজি কি করতে পারবেন আপনাদের পিসি থেকে মাইক্রোটেক কনফিগার করতে পারবেন। হ্যাঁ এরপরে যে আমরা আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসব সেটা হলো যে কীভাবে মাইক্রোটেকের মাধ্যমে আমরা ডিএসসিপি কনফিগার করতে পারি। এখানে তো আমরা আইপি বসে বসে এটা করতেছি বাট আমরা কীভাবে ডিএসসিপি কনফিগার করতে পারি, কী করে ডিএসসিপি কনফিগার করা যায়। ডিএসসিপি কনফিগার করলে আসলে আপনারা অন্যান্য পিসি যেগুলো থাকবে সেগুলো কি এই ল্যানের আওতে আসলে বা লোকাল কানেক্টিভিটি লাগিয়ে দিলেই তারা কি অটোমেটিক এই ল্যানের আওতে চলে আসবে এবং ইজি ইন্টারনেট ইউজ করতে পারবে। ওকে বেস্ট অফ লাক, আপনার সাথেই থাকবেন। হ্যাঁ আমি অন্যান্য সময় করে অন্যান্য টিউটর করে ইনশাল্লাহ আপলোড করব। এরপরে আমাদের কিউ আছে, কিউ একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার অফিসে অনেক ইউজার আছে যারা দেখেছে যে আইডিএম অনেক সফটওয়্যার আছে আইডিএম, আপনি 2 MBPS ইউজ করতেছেন, দেখেছে আইডিএমটা ডাউনলোড করে সে 2 MBPS নিয়ে নিছে একটা আইপিতে, যাতে করে তা না নেওয়া যে দিতে পারে সেজন্য আমরা কিউটা ইউজ করব। কিউর মাধ্যমে কী করতে পারবো আমরা ওই ইউজারকে রিস্টার্ট করে দিতে পারবো যে সে ইউজার কত ব্যান্ডউইথ ইউজ করতে পারবে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের উপকৃত হবে, কাজে লাগবে। আর কাজে লাগলে ইনশাল্লাহ আমি সার্থক। ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আবার ফিরবো অন্য টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।